নমস্কার বন্ধুরা মৌয়ের ঘরকন্যায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে আমার ঠাকুমা কীভাবে আমসত্ব বানাতো তারই রেসিপি শেয়ার করতে চলেছে গরমের ছুটি পড়লেই আমরা চলে যেতাম ঠাকুমা দাদুর কাছে অর্থাৎ আমাদের গ্রামের বাড়িতে আমাদের আমের বাগান থেকে নিতাই কাকা সকালবেলায় অনেক আম কুড়িয়ে আনত তার মধ্যে থেকে যেগুলো ফেটে যেত ঠাকুমা সেগুলোকে আলাদা করে রেখে দিত ভালোগুলো সবাইকে কেটে দিত অনেক উঁচু গাছ থেকে ফল মাটিতে পড়লে ফেটে যায় আমিও সেরকম আমাদের গাছের কটা ফাটা আমকে নিয়ে নিয়েছি সেগুলো পরিষ্কার করে ধুয়ে খোলাগুলো ছাড়িয়ে সেগুলোকে চটকে তার পাল্পটা বার করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলেও বাজার থেকে আম কিনে এনে এরকমভাবে আমসত্ত্ব বানাতে পারেন তবে গাছ পাকা আম থেকে আমসত্ত্ব খুব ভালো হয় আমি এই পাল্পটাকে এবার গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি এবং বারবার নেড়ে নেড়ে এটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছে যে আমের আঁচ থাকে না সেই আম দিয়ে যদি আমসত্ব বানানো হয় সেটা আরও বেশি ভালো হয় আমাদের গাছের আমগুলো যেমন আঁচবিহীন সেরকম মিষ্টি তাই আমি এর মধ্যে কোনো চিনি দিলাম না একটা বাটিতে আমি এই জিনিসটাকে ঠান্ডা করতে দিলাম অপর অপরদিকে আমি একটি শুকনো থালার মধ্যে দু তিন ড্রপ তেল দিয়ে সেই তেলটা পুরোপুরি থালার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব থালা তেলটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে মিনিট দশেক এই থালাটাকে আমি রোদে দিয়ে আসবো তার মধ্যে আমার পাল্পটাও খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে অনেকে আমসত্ত্বের মধ্যে নুনের ব্যবহার করে থাকে ওটা কিন্তু একেবারেই ব্যবহার করা উচিত না তাহলে আমসত্ত্ব বেশি দিন সংরক্ষণ করা যায় না আমসত্ত্ব থেকে একটা জলের ভেপার উঠতে থাকে এবার আমি আমসত্ত্বটা থালার মধ্যে ঢেলে দিলাম দিয়ে থালাটা নাড়িয়ে নাড়িয়ে ভালো করে চাড়িয়ে দেবো পুরো আমসত্বটা গোটা থালার মধ্যে অনেকে আমসত্বে চিনির ব্যবহার করে থাকেন তবে আমি বলবো চিনি ব্যবহার না করে যদি খুব মিষ্টি আম দিয়ে আমসতত্ব বানান তবে তার স্বাদ অনেক বেশি ভালো হয় আমার দুই থালা মতো আমসত্ব হয়েছে ডান দিকে যে থালাটা দেখছেন এই থালাটা আগের দিন দিয়েছিলাম দু তিন দিন রোদে শুকানোর পর যখন পুরোপুরি শুকিয়ে যায় তখন আবার যদি ম্যাঙ্গো পাল্পটাকে একইভাবে গরম করে পাত ঠান্ডা করে যদি আবার ঢেলে দেন তাহলে স্তরে স্তরে আমসত্বটা তৈরি হবে এবং আমসত্ব খুব মোটাও হবে এবার আমি থালাগুলোকে রোদে দিয়ে দিয়েছি এবং রোদে দু তিন দিন শোকানোর পর এই রকম রং হয়েছে আবার আমি একইভাবে ম্যাঙ্গো পাল্প ফুটিয়ে সেগুলোকে ঠান্ডা করে এক্ষেত্রে ঠান্ডাটা একটু বেশি করতে হবে করার পরে এর মধ্যে আবার ঢেলে দেবো এইভাবে দীর্ঘ এক মাস ধরে পাঁচ ছ দিন সারা ছাড়া ভালো করে রোদ খাইয়ে কন্টিনিউ আমি আমসত্বের পাল্পটা ঢালতে থাকি তার ফলে আমার একটা মোটা আমসত্ব তৈরি হয় এক মাস পরে আমার আমসত্ব মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমি আমসত্বগুলোকে তুলে নিয়েছি যত ভালো শুকাবে তুলতেও কোনো অসুবিধা হবে না এই দেখুন কত মোটা হয়েছে আমি এগুলোকে কাটবো না খবরের কাগজে মুড়িয়ে এগুলো দীর্ঘদিন আমি ফ্রিজের বাইরে সংরক্ষণ করতে পারি এগুলোকে ছোট ছোট পিস পিস করে তারপর আমরা দুধ ভাত মুসলি চাটনি কর্নফ্লেক্স এগুলোর সাথে খেয়ে থাকি সারা বছর ধরে উদ্বৃত্ত আমের আমসত্ত্ব আমরা সারা বছর ধরে এইভাবেই উপভোগ করি নমস্কার